হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যেটি www.wbjeeb.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদেরকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে। মূলত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কবে হওয়ার কথা ছিল এবং তার ডেট কি চেঞ্জ হয়েছে, কি এক্সটেন্ড হয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন বন্ধুরা শুরু করা যাক এবং আপনাদের সেই বিশেষ তথ্য দিয়ে আজকে সাহায্য করব। সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকের পরে যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই রিভাইজড নোটিশটি। এই নোটিশে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে তারিখে যে সময়ের কথা বলা হয়েছিল সেখান থেকে কিন্তু কিছুটা শিডিউল চেঞ্জ করা হয়েছে। বলা হয়েছিল যে 23 এপ্রিল স্যাটারডেতে কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার কথা, বাট সেটা কিন্তু এখন আর 23 এপ্রিল নেই, সেটা কিন্তু 30 এপ্রিল এক্সটেন্ড করা হয়েছে। সো আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড 23 তারিখের আগে, মিনিমাম 1 সপ্তাহ আগে পাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা পাবেন না, যেহেতু এই সময়সীমা কিন্তু বর্ধিত করা হয়েছে। সেই কারণে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু টেন্টারি 25 এপ্রিল থেকে। সো যারা প্রিপারেশন নিচ্ছিলে তারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন এবং আপনাদের হাতে কিন্তু আরো একটি সপ্তাহ কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। চলুন বন্ধুরা আজকে কিন্তু এইটুকুনি আপনাদেরকে শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং যাবতীয় এডুকেশন রিলেটেড আপডেটস এবং আপনারা কি রিলেটেড ভিডিও চাইছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।